ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাকে ক্ষমতা থেকে সরাতে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে কিছু প্রভাবশালী ব্যক্তি এই ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল বলেছেন বিজেপি চারশো আসনে বিজয়ী হওয়ার ঘোষণা দিলেও দলটি এবার একশো পঞ্চাশটির বেশি আসন পাবে না যদিও বিভিন্ন নির্বাচনী জরিপের তথ্য এবং বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে তিনশো পঞ্চাশ আসনে এককভাবে জয়ী হতে পারে ক্ষমতাসীনরা এদিকে আগামী ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিস্তারিত অন্য কর্মকারের ডেস্ক রিপোর্টে বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তবে ভারত জুড়ে নির্বাচনী উত্তাপে তাপমাত্রার পারদ যেন গিয়ে থেকেছে এরও কয়েক ডিগ্রি উপরে শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ শেষ হলেও বন্ধ হয়নি কথার লড়াই বক্তব্য পাল্টা বক্তব্যে এখনো মাঠ ডাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতিকরা নিজেদের পক্ষে ভোট টানতে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি যদিও সেসব প্রতিশ্রুতিকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের রাজনৈতিক বক্তব্য এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও বিতর্ক শনিবার ভারতের কর্ণাটক রাজ্য সফরে গিয়ে সেখানকার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন তাকে ক্ষমতা থেকে সরাতে দেশের ভেতরে এবং বাইরে বড় ধরনের ষড়যন্ত্র চলছে আর এতে লিপ্ত দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি এ সময় কারো নাম উল্লেখ না করে মোদী আরও বলেন দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিয়ে আবারও ক্ষমতায় আসবে বিজেপি देश दुनिया के बड़े बड़े ताकत पर लोग मोदी को हटाने के लिए एकजुट हो गए हैं लेकिन ये नारी शक्ति का आशीर्वाद है मातृ शक्ति का आशीर्वाद है आपका सुरक्षा कवच है कि मोदी हर चुनौती से टकराते हुए চলতা অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন এবারে নির্বাচনে বিজেপি চারশো আসনে জয়লাভের ঘোষণা দিলেও তারা একশো পঞ্চাশটির বেশি একটি আসনও পাবে না বিহারে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি এসময় সময় বিজেপিকে একটি দুর্নীতিগ্রস্ত দল উল্লেখ করে কংগ্রেসকে গরিব ও জনমানুষের দল বলেও অভিহিত করেন রাহুল এদিকে বিভিন্ন নির্বাচনী জরিপের তথ্য এবং বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে বিজেপির এককভাবে তিনশো পঞ্চাশটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে তামিলনাড়ুতে গেরুয়া শিবির পাঁচটির বেশি আসন পাবে না বলেও মত সংশ্লিষ্টদের অন্য কর্মকার নিউজ দেশ দেশটিভি